দর্শক, সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই এই ম্যাচ ঢাকাকে হারিয়ে সিলেট তাদের প্রথম জয়টা তুলে নিল 2024 বিপিএলে। সেখানে শুরুতে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুন 46 বলে 59 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তারপরে কিন্তু শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিং দেখেছি আজকে আমরা ঢাকার হয়ে, তিনি দুর্দান্ত বোলিং করেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু সিলেট স্ট্রাইকারকে 150 পর্যন্ত পৌঁছাতে দেননি। 142 রানে 8টি উইকেট হারিয়ে তারা ছিল। 143 রানের টার্গেটটা খুব একটা সহজ ছিল না ঢাকার জন্য, এটা ঢাকার ব্যাটাররা ভালোই জানতো। তার ঘটনা সেটাই হলো যেটা আসলে ঘটার কথা ছিল। শুরুর থেকে উইকেট হারাতে শুরু করে দুর্দান্ত ঢাকা, যেখানে সাইম আইয়ুব মাত্র 9 বলে 13 রান করে ফিরে যান। তারপরে মোহাম্মদ নাঈম শেখ, তিনি 6 বলে 2 রান করে যখন ফিরে যান। তারপরে আসলে মোসাদ্দেক হোসেন সৈকত যখন 14 বলে 11 রান করে ফিরে যায়, তখন মাত্র 81 রানে 6টি উইকেট নেয় ঢাকা। কিন্তু শেষের দিকে 11 বলে 27 রানের ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ। একজন বোলার হয়েও এই দুর্দান্ত ইনিংসটি তিনি খেলেছেন, যেখানে অন্য কোনো ব্যাটার রানই করতে পারেননি। তারপরও আসলে ঢাকা হার এড়াতে পারেনি শেষ পর্যন্ত, কিন্তু সিলেট তাদের প্রথম জয়টা তুলে নিয়েছে 15 রানের। মূলত দুর্দান্ত ঢাকার এরকম ব্যাটিং ব্যর্থতার জন্য আসলে এই ম্যাচটা হারতে হলো, এবং পয়েন্ট টেবিলেও সেই হিসাব নিকাশ একই হয়ে গেছে। সিলেটের জায়গায় ঢাকা এসেছে এবং ঢাকার জায়গায় সিলেট গেছে। মূলত 6-7 নম্বরে আছে তারা সিরিয়ালের দুজন, এবং 1 নম্বরে আছে খুলনা, 2 চট্টগ্রাম, 3 রংপুর, 4 কুমিল্লা এবং 5 বরিশাল।